একজন ডিভোর্স মেয়েকে বিয়ে করা, স্পেশালি যে জীবনে কষ্ট পেয়েছে, এটা আপনার জন্য অনেক ক্ষেত্রে ভালো। কারণ যে মানুষটা লাইফে কষ্ট পেয়েছে, পেয়ে এসেছে কারো কাছ থেকে, সে জানে যে ভালো ব্যবহারের গুরুত্ব। সেই মেয়েটা যদি একটা বাচ্চাও থাকে, আপনি বাচ্চাটাকে মানুষ করেন না, সে তো সেই বাচ্চাটা তো কাইন্ড অফ একটা এতিম, তাই না? ডিভোর্স হওয়া মেয়েদের বিয়ে না হওয়া নিয়ে আমাদের সমাজে একটা খুব, আমি বলবো যে, নেগেটিভ প্রথা চালু আছে। যেহেতু আমি একজন সাইকিয়াট্রিস্ট, আমাদের কাছে এই ধরনের প্রচুর আপুরা আসেন যাদের এই কষ্টটা মানে ফেস করতে হয়। হয়তো সে মানুষটা অসম্ভব ভালো, মেয়েটা অসম্ভব ভালো, যার বয়স কিনা 25 or 35 or 30, তার হাজব্যান্ড অসম্ভব দুশ্চরিত্রী ছিল বা অ্যাবিউজিভ ছিল বা যে কোনো একটা অন্যায় কাজ করেছে, দেখে তার ডিভোর্সটা নিতে হয়েছে অনেক সহ্য করার পরও। অ্যান্ড দেন সে একা হয়ে গেছে, অ্যান্ড শি নিডস এ পার্টনার। হয়তো তার একটা বাচ্চা আছে কিংবা নেই, বাট জাস্ট বিকজ অফ দ্যাট ডিভোর্স তাকে কেউ আর বিয়ে করতে চাচ্ছে না, বা বিয়ে করলেও তাকে নানান প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। আমার কাছে মনে হয় এখানে আমাদের একটা নেতিবাচক মানসিকতা প্রচণ্ড রকমভাবে কাজ করে। অনেক ক্ষেত্রে আমি মনে করি, যারা পুরুষ মানুষ শুনছেন এই স্পিচটা, যে একজন ডিভোর্স মেয়েকে বিয়ে করা, স্পেশালি যে জীবনে কষ্ট পেয়েছে, এটা আপনার জন্য অনেক ক্ষেত্রে ভালো। কারণ যে মানুষটা লাইফে কষ্ট পেয়েছে, পেয়ে এসেছে কারো কাছ থেকে, সে জানে যে ভালো ব্যবহারের গুরুত্ব, একটা ভালো ফ্যামিলির গুরুত্ব। এবং তিনি যখন আপনার সংসারে আসবে, আপনি যদি তার সাথে অল্প একটু ভালো ব্যবহার করেন, অল্প একটু সাপোর্ট করেন, অল্প একটু কেয়ার করেন, চান্সেস আর ভেরি 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 হাই যে আপনি এই ভালোবাসাটা আরও 1000 times বেশি ফেরত পাবেন। দেখুন, আমাদের অনেকেরই তো হয়তো স্কুলে, কলেজে বা ইউনিভার্সিটিতে একটা সম্পর্ক ছিল কোনো একটা মেয়ে বা কোনো একটা ছেলের সাথে। বিয়ে ইজ অলসো লাইক এ সম্পর্ক, অ্যান্ড সেই সম্পর্কটা ভেঙে গিয়েছে কোনো কারণে। এটা তো তার কোনো অপরাধ হতে পারে না, তার কোনো প্রবলেম হতে পারে না, তার কোনো চারিত্রিক ডেফিসিট হতে পারে না, তার কোনো ব্যর্থতা হতে পারে না। কিন্তু আমাদের সমাজে একটা একটা ডিভোর্স হওয়া মেয়েকে যেভাবে আমরা ছুঁড়ে ফেলে দেই, অ্যাজ ইফ তার বোধহয় কোনো যোগ্যতা নেই, এটা বোধহয় তারই ফেলিওর, এটা তাদেরকে যেমন প্রচণ্ড ডিপ্রেশনে ফেলে দেয়, তাদের অনেককে যেমন সুইসাইডাল ফিলিংস দেয়, এটা আমাদের জন্য আমার কাছে মনে হয় ভালো নয়। কারণ আমরা দিন শেষে, আমাকে অনেক ছেলেরা এসে বলে যে, ডক্টর, আমি একটা ভালো মেয়েকে বিয়ে করতে চাই, আপনার কাছে কি এরকম কোনো ভালো মেয়ের সন্ধান আছে কিনা, যেহেতু আপনি অনেক মানুষ নিয়ে কাজ করেন। অ্যান্ড সত্যি কথা, আমার কাছে যেহেতু মানুষ দুঃখ কষ্ট নিয়ে আসে, আমার কাছে ভালো মেয়ের সন্ধান আছে যারা হয় সেপারেটেড, নাহলে ডিভোর্সড, বা তারা হয়তো একটা ব্রেকআপের মধ্যে দিয়ে গেছে। কারণ উনারাই তো আমার কাছে আসেন, সুখে থাকা মানুষ তারা আমার কাছে আসেন না। অ্যান্ড ফ্রম দ্যাট এক্সপিরিয়েন্স আই ক্যান টেল ইউ যে সমাজে অসংখ্য ভালো মানুষ আছে, বুথ ছেলে মেয়ে, মেয়েদের কথাই এই ভিডিওতে বেশি বলছি, যারা ডিভোর্সড অ্যান্ড তারা অসম্ভব ভালো মানুষ। দে ক্যান বি দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড পারফেক্ট ওয়াইফ ফর ইউ। ইটস জাস্ট দ্যাট আমাদের নেগেটিভ মাইন্ডসেটটাকে দূর করতে হবে। সেই মেয়েটা যদি একটা বাচ্চাও থাকে, আপনি বাচ্চাটাকে মানুষ করেন না, সে তো সেই বাচ্চাটা তো কাইন্ড অফ একটা এতিম, তাই না? একটা এতিমকে পালার ব্যাপারে এমনিতেও তো আমাদের একটা সহমর্মিতা কাজ করা উচিত, এটা একটা ধর্মীয় সেন্সেও ভালো কাজ। সো একটা বাচ্চা থাকাটা খুব সমস্যার কিছু কিন্তু নয়। সো যারা আপনারা নিজেরাও সাফার করছেন, অথবা যাদের নিজেদেরও ডিভোর্স হয়েছে, ছেলেদের বলছি, যারা নিজেরাও কোনো একটা কষ্টের মাঝ দিয়ে গেছেন, অথবা আপনারা যারা মানে কোনো সম্পর্কে যাননি, হয়তো আপনাদের একটা সার্টেন বয়স হয়েছে, আপনারা, আমার কাছে মনে হয় যে বিয়ে করার ক্ষেত্রে যে কোনো মানে সেপারেটেড বা ডিভোর্সড হওয়া কোনো একজন মানুষকে আপনারা ছোট করে দেখেন না। হ্যাঁ, তিনি যদি ভালো মানুষ না হয়, ফাইন, কোনো সমস্যা নাই, আপনার সম্পূর্ণ স্বাধীনতা আছে, আপনি একজন ডিভোর্স না হওয়া মেয়েকেও বিয়ে করতে পারেন, বাট তাদেরকে ছোট করে দেখেন না। কারণ অনেক সময় এক্সপিরিয়েন্সড মানুষকে বিয়ে করা আমাদের জন্য ভালো, স্পেশালি যারা ফেলিওর এক্সপিরিয়েন্স করেছে, স্পেশালি যারা ট্রমা এক্সপিরিয়েন্স করেছে, যারা জানে জীবনে ভালোবাসার গুরুত্ব কী, মায়ার গুরুত্ব কী। তখন আপনি, আমার কাছে মনে হয়, অনেক বেশি ভালোবাসা আপনার ফ্যামিলিতে পাবেন, মায়া পাবেন, অনেক অল্প এফোর্টে আপনার সংসারটা সুন্দর হবে।